ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে যে এক নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, আই কাজ করার সামর্থ্যকে বলে শক্তি, দুই খাদ্য শৃঙ্খলে সংখ্যা সবচেয়ে বেশি উৎপাদকের, তিন প্রাথমিক বা মৌলিক রাশি হলো সময়, চার জাতিতে দ্বিতীয় শ্রেণীর লিভারের সংখ্যা দুটি, পাঁচ এককবিহীন রাশি হলো আপেক্ষিক গুরুত্ব, ছয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 লিটার জলের ভর 1 কেজি, সাত বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয় গতিশক্তিকে কাজে লাগিয়ে, আট স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নততল, নয় কোনটি প্রথম শ্রেণীর যুগ্ম লিভার সারাশি, দশ সাধারণ তাপমাত্রায় উবে যায় ন্যাপথলি, 11 পারদুল একটি তরল ধাতু, 12 সবচেয়ে হালকা মৌল হলো হাইড্রোজেন, 13 কার্বন ডাইঅক্সাইড আর জলের মিশ্রণে তৈরি হয় সোডা ওয়াটার। দুই আছে সংক্ষিপ্ত উত্তর দাও, আই ফরিং কোন শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর, দুই বলেছে সব ধরনের শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তিন ক্ষেত্রফল মাপার একক হলো বর্গ একক, চার সাইকেলের চেন কোন সরল যন্ত্রের মতো কাজ করে, পুলির মতো কাজ করে, পুলি সরল যন্ত্রের মতো কাজ করে, পাঁচ পাহাড়ে চূড়ায় জমে থাকা জল ঝর্ণার আকারে নেমে আসলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, সমানুপাত্রী ছয় সমানুপাত্রী পূরণ করো, চক্র যদি অক্ষদণ্ড হয় লিভারের বাহুদ্বয় হবে আলম্ব, সাত আনুমানিক পরিমাণ বা আন্দাজের একটা উদাহরণ হচ্ছে রান্নার কাজে নুন তেল চিনি মশলা দিয়ে সুস্বাদু রান্না করা, সা আট বলেছে ফসফরাস ট্রাই ফ্লুরাইডের সংকেত হচ্ছে PF3, নয় দুটি শূন্যযোজী মৌলের নাম হলো হিলিয়াম আর আর্গন, তিনের আয়তে আছে এসআইতে দৈর্ঘ্য ভর সময়ের এককগুলির নাম, দৈর্ঘ্য হলো মিটার ভর হলো কিলোগ্রাম সময় হচ্ছে সেকেন্ড। দুই ঘন্টার গায়ে হাতুড়ি ছুঁয়ে রাখলে কোনো শব্দ উৎপন্ন হয় না কিন্তু ওই হাতুড়ি দিয়ে জোরে ঘন্টার গায়ে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় তার কারণ কি? আচ্ছা, এই যে একটা লাঠিকে ঢাকের ওপর স্পর্শ করে রাখলে কোনো শব্দ উৎপন্ন হবে কি, এবার লাঠি দিয়ে ঢাকের ওপর আঘাত করলে শব্দ উৎপন্ন হবে কেন, এই প্রশ্নের যা উত্তর, আর তোমার বিদ্যালয়ের ঘন্টার গায়ে হাতুড়ি ছুঁয়ে রাখলে কোনো শব্দ হবে কি কিন্তু হাতুড়ি দিয়ে জোরে ঘন্টায় আঘাত করলে শব্দ উৎপন্ন হয় কেন, একই উত্তর। তো এখানে যেখানে যেহেতু আমাদের বিদ্যালয়ের ঘন্টার গায়ে হাতুড়ি, এখানে ঘন্টার হাতুড়ির মধ্যে বলেছে, তাই জন্য আমরা লাঠিকে লিখবো না আর ঢাকের জায়গায় মানে ঘন্টা বলবো, আর লাঠির জায়গায় লিখবো হাতুড়ি। হাতুড়িকে ঘন্টার ওপর স্পর্শ করে রাখলে হাতুড়ি স্থির থাকায় কোনো শব্দ উৎপন্ন হবে না, কারণ হাতুড়িটি স্থির অবস্থাতে থাকায় তার মধ্যে কোনো গতিশক্তি নেই। এবার হাতুড়ি দিয়ে ঘন্টার ওপর আঘাত করার সময় হাতুড়ির গতির জন্য তার মধ্যে কাজ করার সামর্থ্য জন্মাবে, অর্থাৎ হাতুড়ির যান্ত্রিক শক্তি বা গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে, তাই শব্দ উৎপন্ন হবে। তাহলে যখন আমাদের ঢাক বাজানোর মানে ব্যাপারে বলবে তাহলে আমরা লাঠি আর ঢাক লিখব, যখন আমাদের বলেছে ঘন্টা বিদ্যালয়ের ঘন্টা আর হাতুড়ি ঘন্টার গায়ে হাতুড়ি দিয়ে মেরে যে শব্দ হয় ছুটির ঘন্টা বাজে, তো সেটার কথা যখন আসবে তখন লাঠির জায়গায় লিখবে হাতুড়ি আর ঢাকের জায়গায় লিখবে ঘন্টা। তিন বলেছে জটিল যন্ত্র কাকে বলে, আচ্ছা জটিল যন্ত্র কাকে বলে, একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলা হয়, যেমন সেলাই মেশিন। চারে বলেছে প্রদত্ত চিত্রে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক শব্দ বসিয়ে উদাহরণ দাও, উচ্চতা ভূমি, এটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা হবে নততল। পাঁচ বলেছে যোজ্যতা পরিমাপে হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরা হয় কেন, যোজ্যতা পরিমাপে হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরা হয় কেন, হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, তাই একটি হাইড্রোজেন পরমাণু অন্য মৌলের একটি মাত্র পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তাই হাইড্রোজেনের যোজ্যতা 1 ধরে অন্য মৌলের যোজ্যতা পরিমাপ করা হয়। ছয়তে বলেছে উদাহরণসহ চৌম্বক পদার্থের সংজ্ঞা দাও, আচ্ছা চৌম্বক পদার্থ কাকে বলে, এখান থেকে এতটা বলবে, আর এইগুলো হচ্ছে উদাহরণ, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় তাদের চৌম্বক পদার্থ বলে, যেমন লোহা কোবাল্ট নিকেল প্রভৃতি চৌম্বক পদার্থ। চারের আয়তে বলেছে নিচের উদাহরণগুলিতে শক্তি রূপান্তরগুলি লেখো, আচ্ছা প্রথমের এতে আছে সেতারের তারকে হাত দিয়ে টান দেয়া, তাহলে এই যে সেতারের তারকে হাত দিয়ে টানা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়,
দুয়েতে আছে ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করা। এই যে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আর দ্বিতীয় আছে টর্চে সুইচ টিপে আলো জ্বালানো। আচ্ছা, টর্চে সুইচ টিপে আলো জ্বালানো হলে সেখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর সেখান থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। দুই বলেছে আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায়। ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা হয়। এখন একটি পরিষ্কার শুকনো সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে এন ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি এন ফোঁটা জলের আয়তন ভি মিলিলিটার, সুতরাং ড্রপার থেকে নির্গত এক ফোঁটা জলের আয়তন হবে ভি বাই এন মিলিলিটার। চার বলেছে ভারী বস্তুকে লরিতে তোলার সময় তক্তাকে আনতভাবে রাখা হয় কেন। আচ্ছা, ভারী বস্তুকে লরিতে তোলার সময় তক্তাকে আনতভাবে রাখা হয় কেন। ভারী বস্তুকে লরিতে তোলার সময় তক্তাকে আনতভাবে রাখা হয় কারণ এক্ষেত্রে তক্তা নততল হিসাবে কাজ করে, নততলের সুবিধা বেশি, ফলে নততলের সাহায্যে কম বল প্রয়োগ করে অনেক বেশি ভারী বস্তুকে ওপরে তোলা যায়। এই কারণে তক্তার সাহায্যে নততল তৈরি করে অপেক্ষাকৃত কম বল প্রয়োগের মাধ্যমে ভারী বস্তুকে সহজে লরিতে তোলা হয়। ছয়তে বলেছে ও টু, ও টু বলতে কি বোঝায়। আচ্ছা, এর সাথে আমরা মিলিয়ে দেব, এখানে এইচ মানে যেমন হাইড্রোজেনের একটা পরমাণু, তাহলে এখানে ও হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু। ও হলো অক্সিজেনের একটি পরমাণু, তাহলে টু ও মানে কি, এখানে টু এইচ মানে যেমন বলছে যে হাইড্রোজেনের দুটি পরমাণু, তাহলে টু ও মানে অক্সিজেনের দুটি পরমাণু। আর ও টু বলতে কি বোঝায়, এখানে যেমন এইচ টু বলতে বলছে হাইড্রোজেনের একটি অণু, এখানে যেমন বলছে এইচ টু মানে হাইড্রোজেনের একটি অণু, তাহলে এখানে আমরা লিখব ও টু মানে হচ্ছে অক্সিজেনের একটি অণু। তাহলে আমাদের এই ছয়ের দাগে যে ও টু আর ও টু বলতে কি বোঝায়, ও হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু, টু ও হচ্ছে অক্সিজেনের দুটি পরমাণু, আর ও টু হচ্ছে অক্সিজেনের একটি অণু। তো এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো। এবারে আমরা লাইফ সায়েন্সে আসব। একের আয়তে বলেছে হাতির দাঁত হলো ওপরের চোয়ালে রূপান্তরিত কৃন্তক। দুই বলেছে জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ, অভঙ্গুর মানে যেটা মেশে না মাটিতে, সেটা হচ্ছে এখানে ইঞ্জেকশন এন্ড সিরিঞ্জ। তিন হচ্ছে এককোষী জীবের রাজ্য হলো মোনেরা মানে ব্যাকটেরিয়া। চার, কাঁপুনি দিয়ে জ্বর আসে সেটা হলো ম্যালেরিয়া রোগে। পাঁচ, কলা গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ। ছয়, লেজ নাচিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো পাখি হলো খঞ্জনা। সাত, যাযাবর পিঁপড়ে দেখা যায় গরমের দেশে। আট, পুনর্ব্যবহার করতে হবে ফেলে দেয়া বোতল। নয়, দক্ষিণ ভারতে বাঘকে বলা হয় পুলি। দশ, শুষ্ক আঁশ থাকে কোন প্রাণীর দেহে, সরীসৃপের দেহে। দুয়েতে শূন্যস্থান পূরণ বলেছে আই, কারখানা থেকে তৈরি বর্জ্যের উদাহরণ তেল। দুই, লাল পিঁপড়েদের আরেক নাম নালশো পিঁপড়ে। তিন, বেমানান শব্দটি খুঁজে বের, সিরিঞ্জ, তুলো, প্লাস্টার, ডিডিটি। তো এর মধ্যে জৈব ভঙ্গুর হচ্ছে তুলো। চার, ঠিক বা ভুল চিংড়ি এক প্রকার মাছ, চিংড়ি এক প্রকার সন্ধিপদী প্রাণী যাকে জলের পোকাও বলা হয়, এটা তাই মাছটা ভুল। পাঁচ, একটি টেরিডোফাইটার উদাহরণ হলো ফার। তিনে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, আই জেন গুডাল হবে শিম্পাঞ্জি, আর এম কে চন্দ্রশেখর হবে বাদু। চারে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। চারে রায় বলেছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন। বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত কারণ ঘরে আবর্জনা জমিয়ে রাখলে তা ঘরের পরিবেশকে দূষিত করতে পারে। পচা সবজি, মাছের কাঁটা, মাংসের হাড়, মাছের হাঁস ইত্যাদি জমিয়ে রাখলে তা থেকে দুর্গন্ধ ছড়ায়, মশা মাছির উপদ্রব হয়, রোগ জীবাণুর আক্রমণ ঘটতে পারে, তাই বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয়।
দুই বলেছে ফ্লিপার কি, কিভাবে ফ্লিপার সৃষ্টি হয়েছে। এই যে তোমার তিমির জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য ওদের হাত দুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপারে। তাহলে ফ্লিপার কি, ফ্লিপার হচ্ছে তিমির, সাঁতার কাটার অঙ্গ হলো ফ্লিপার। আর কিভাবে তৈরি হয়েছে তিমির হাত দুটো, এই যে বলেছে তিমির পূর্বপুরুষদের অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো দুটো হাত আর পা ছিল, এটা লিখবে, এখান থেকে লিখবে হাত আর পা ছিল, ওদের হাত দুটো পরিণত হয়েছে ফ্লিপারে, হাত দুটো পরবর্তীকালে ফ্লিপারে রূপান্তরিত হয়েছে। দুই বলেছে সমাজবদ্ধ জীব কাদের বলা হয়, উদাহরণ সহ লেখো। সমাজবদ্ধ জীব কাদের বলে, পারস্পরিক নির্ভরশীলতা এবং শ্রম বিভাজনের মাধ্যমে যে সমস্ত জীব নিজ গোষ্ঠীর মধ্যে একত্র মিলিতভাবে বসবাস করে তাদের সমাজবদ্ধ জীব বলে, যেমন উইপোকা, মৌমাছি প্রভৃতি। চার বলেছে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত, মৎস্য শ্রেণী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আচ্ছা, এই যে তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত, মৎস্য শ্রেণী দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এক হলো রুই মাছের দেহ মাকু আকৃতির আর পিচ্ছিলা আঁশ দ্বারা আবৃত থাকে, আর দুই রুই মাছের গমন অঙ্গ হলো পাখনা। পাঁচে আছে পাঁচে রায় হাতির সঙ্গে মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে কেন, আর আছে দুটি পরিযায়ী পাখির নাম খঞ্জনা আর কাজল পাখি। হাতির সাথে মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ কি, হাতি জঙ্গলে থাকতেই ভালোবাসে তবে জঙ্গলে খাবার কম পড়লে খাবারের খোঁজে হাতিরা জঙ্গল সংলগ্ন গ্রামাঞ্চলের ফসলের ক্ষেতে ঢুকে পড়ে, সেই সময় মানুষ হাতিদের বাধা দেওয়ার চেষ্টা করে, এর ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত বাধে। এছাড়া জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে মানুষ বর্তমানে হাতির যাতায়াতের পথে গৃহ নির্মাণ করছে, রাস্তা বানাচ্ছে, রেল লাইন তৈরি করছে, এর ফলেও হাতির সাথে মানুষের সংঘাত বাড়ছে। দুয়েতে আছে ব্লোহোল এবং ব্লাবার কি, কোথায় দেখা যায়। আচ্ছা, ব্লাবারটা এই যে তিমির চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে তাকে ব্লাবার বলে, এটা তাহলে তিমির দেহে দেখা যায়। তাহলে লিখবে যে তিমির চামড়ার নিচে চর্বির একটা পুরু স্তর থাকে, একে ব্লাবার বলা হয়। আর বলেছে যে ব্লোহোল কি, এই যে এখান থেকে লিখবে, এই যে জলে ডুব দিয়ে ভেসে উঠে তিমি খুব জোরে নিঃশ্বাস ছাড়ে, আর তার মাথার উপরে একটা ছিদ্র বা নাকের ফুটো দিয়ে জলটা বেরিয়ে আসে, একেই ব্লোহোল বলা হয়। আচ্ছা, এখানে তাহলে বলবে যে তিমির যে নাকের ফুটো তাকে ব্লোহোল বলা হয়, এই যে বলেছে ওপরে থাকা ব্লোহোল বা নাকের ফুটো দিয়ে, তাহলে ব্লোহোল হচ্ছে তিমির নাকের যে ফুটো, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য নাকের যে ফুটো বা ছিদ্র তাকে ব্লোহোল বলে। তিনেতে আছে ফোড়ার পদ্ধতি কি, একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। আচ্ছা, আমাদের বলেছে ফোড়ার পদ্ধতিটি কি আর চিত্রের মাধ্যমে বর্ণনা করতে বলেছে, লিখবে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য চারটি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোড়ার পদ্ধতি বলে। ফোড়ার বলতে বোঝায় রিডিউস, রিউজ, রিসাইকেল আর রিফিউজ। রিডিউস হচ্ছে কমিয়ে আনা, এই চিত্রটা তার সাথে এঁকে দেবে আর লিখে দেবে যে যে সমস্ত বর্জ্য পদার্থ পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলির ব্যবহার কমিয়ে আনা, যেমন প্লাস্টিক ব্যাগ, থার্মোকল, প্লাস্টিক বোতল। দুই হচ্ছে আবার কাজে লাগানো, রিইউজ, পরিত্যক্ত বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানো, যেমন ধাতব বাসনপত্র, রিচার্জেবল ব্যাটারি, ফল আর তরিতরকারির খোসা ইত্যাদি, ফল ও সবজির খোসা, ডিমের খোল, পচা শাকসবজি প্রভৃতি ব্যবহার করে কম্পোস্ট সার বানানো হয়। তিন হচ্ছে পুনর্ব্যবহার করা বা রিসাইকেল, ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতি। চার প্রত্যাখ্যান বা রিফিউজ, পরিবেশকে সুস্থ আর রোগমুক্ত রাখতে কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, যেমন প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিকের তৈরি বোতল, থার্মোকল প্রভৃতি। চার হচ্ছে ঘাস, গোলাপ এবং আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত, তোমার উত্তরে সপক্ষে একটি করে যুক্তি দাও। ঘাস হলো বিরুৎজাতীয় উদ্ভিদ, কারণ ঘাসের কাণ্ড হচ্ছে নরম, রসালো, কাঠবিহীন এবং ছোট প্রকৃতি যা মাটিতে লতিয়ে চলে। গোলাপ গাছ হলো গুল্মজাতীয় উদ্ভিদ, কারণ গোলাপ গাছের কাণ্ড বেশি বড় হয় না, সামান্য কাঠযুক্ত হয়, মাঝারি মাপের ডালপালা সৃষ্টি হয়ে ঝোপঝাড় তৈরি হয়।
আম গাছ হলো বৃক্ষজাতীয় উদ্ভিদ, কারণ আম গাছের আকৃতি দীর্ঘ, গুড়ি কাষ্ঠল, প্রচুর শাখা প্রশাখা যুক্ত হয়। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানে এক নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।